রং দেখতে পাচ্ছি। এই নায়াগ্রা ফলসে একটা বৈশিষ্ট্য হলো যে কখনো এখানে কখনো বিভিন্ন জায়গাতে এই রং ধনু তৈরি হচ্ছে। প্রচুর বৃষ্টির ক্ষুদ্র ক্ষুদ্র পানি কণা তৈরি হয়, সেগুলো সূর্যের সঙ্গে বিভিন্ন অ্যাঙ্গেলে পড়ে, তারপর ওই রেনবো তৈরি হয়, এই আমরা দেখতে পাচ্ছি। এটা কখনো খুব তীত হয় রং ধনুটা, আবার কখনো ভালো করে দেখাচ্ছে আমাকে, সুন্দর ডিরেকশন দিয়ে বুঝাচ্ছে কোথায় পানি পড়ছে, কেন তৈরি হয়েছে, কোন অংশটা ক্যানাডার, কোন অংশটা আমেরিকার। এটাকে বলা হয়, এই পাশটাকে বলা হয় হর্স লেক। এই অংশটা পড়েছে আমেরিকাতে, যদি আমরা ঘুরে আসি তাহলে যখন সামার টাইমে বা যখন সূর্য ডুবে যায় তখন থেকে এই 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 ঠান্ডা থেকে লাইট ফেলা হয় এই নায়াগ্রা ফলসে। এখানটায় তখন খুব গান আলোর সুন্দর, আমরা নিশ্চয় শব্দ শুনতে পাচ্ছি। সেকেন্ডে কয়েক হাজার গ্যালন পানি পড়ছে, কবে থেকে পড়ছে আর এটা এখানে নিচে কখনই আর আইস হয় না, আশেপাশে সব জায়গায় আইস হয়ে যায় কিন্তু আশেপাশে এই প্রবাহ বন্ধ হয়।